আজকের ভিডিওতে মেমেথ এবং টাইটানোবোয়া এই দুটি দানব আকৃতির প্রাণী সম্পর্কে জানতে চলেছি এবং জানতে চলেছি টাইটানোবোয়া আর মেমেথ এই দুটি প্রাণীর মধ্যে যদি কখনো লড়াই হতো তাহলে কে জিততো প্রথমেই টাইটানোবোয়া সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক টাইটানোবোয়া হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ এরা আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত এরা আকৃতিতে প্রায় 45 থেকে 50 ফিট পর্যন্ত লম্বা হতো আর এদের ওজন প্রায় 1200 কেজির কাছাকাছি হতো 2009 সালে এই সাপটির অস্তিত্বের সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পারে কলম্বিয়ার একটি পরিত্যক্ত কয়লার খনিতে বিজ্ঞানীরা এই সাপটির একটি 42 ফিট লম্বা ফসিলের সন্ধান পায় এবং রেডিও কার্বন ডেটিং করার পর বিজ্ঞানীরা জানতে পারে এই ফসিলটি আজ থেকে প্রায় 6 কোটি বছর পুরনো ছিল এই সাপটি সম্পর্কে একটি অবাক করা তথ্য হচ্ছে এরা বিষাক্ত সাপ ছিল না অর্থাৎ অ্যানাকোন্ডা আর পাইথনের মতো এদের দাঁতে কোনো প্রকার বিষ ছিল না কিন্তু তারপরেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বড় আর শক্তিশালী সাপদের তালিকায় টাইটানোবোয়ার নাম প্রথমে রয়েছে টাইটানোবোয়া এতটাই বড় ছিল যে এরা একটি কুমিরকে খুব সহজেই আস্ত গিলে খেয়ে ফেলত এদের শিকার করার প্রক্রিয়া কিছুটা আজকের দিনের অ্যানাকোন্ডার মতোই ছিল এরা প্রথমে শিকারকে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগ করে শিকারের হাড়গোড় ভেঙে শ্বাসরোধ করে মেরে তারপর আস্ত গিলে খেয়ে ফেলত এরা এদের শিকারকে পেঁচিয়ে ধরার পর শিকারের শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে 185 কেজি ওজনের চাপ প্রয়োগ করত যার ফলে শিকারের শরীরের রক্ত চলাচল তো বন্ধ হতোই সাথে সাথে সব হাড়গোড় ভেঙে যেত বিজ্ঞানীদের মতে এরা এদের সময়ের ডাইনোসরদের উপরও হামলা করে বসত এর থেকেই বোঝা যায় এরা কতটা ভয়ঙ্কর প্রাণী ছিল অন্যদিকে মেমেথরাও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় রয়েছে আজ থেকে প্রায় 50 লক্ষ বছর আগে পৃথিবীতে এদের আগমন ঘটেছিল আর প্রায় 10,000 বছর পূর্বেও পৃথিবীতে এদের বিচরণ ছিল এদের বেশিরভাগ আফ্রিকা ইউরোপ এশিয়া আর নর্থ আমেরিকার জঙ্গলে পাওয়া যেত মেমেথদের পৃথিবীর বর্তমানের হাতিদের পূর্বপুরুষ বলা হয় কিন্তু বর্তমানের হাতির তুলনায় এরা কয়েক গুণ বড় আর শক্তিশালী হতো বর্তমানের হাতিদের মতো এরা শান্ত স্বভাবের ছিল না এরা অনেক হিংস্র আর আক্রমণাত্মক স্বভাবের ছিল এদের আশপাশে অন্য কোনো প্রজাতির প্রাণী থাকলেই এরা তাদের উপর হামলা করে বসত এরা উচ্চতায় 13 থেকে সর্বোচ্চ 15 ফিট পর্যন্ত হতো আর এদের ওজন 6 থেকে 10 টন পর্যন্ত হতো একটি নবজাতক মেমেথের উচ্চতা প্রতি বছর 2.5 সেন্টিমিটার থেকে শুরু করে 12.5 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেত মেমেথদের সামনের দাঁত দুটো বর্তমানের হাতির তুলনায় অনেক মোটা আর আকৃতিতে বড় হতো এদের গায়ের চামড়া অনেক মোটা হতো যার ফলে এরা নর্থ আমেরিকার ভয়াবহ ঠান্ডা পরিবেশের মধ্যেও থাকতে সক্ষম ছিল এরা -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও বসবাস করতে পারত এদের মোটা চামড়া এদের অন্যান্য শিকারী প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করত এখন যদি মেমেথ আর টাইটানোবোয়ার লড়াইয়ের কথা বলি তাহলে প্রথমেই বলে রাখি অতীতে এই দুটি প্রাণী কখনো একে অপরের মুখোমুখি হয়নি কারণ মেমেথ পৃথিবীতে আসার অনেক আগেই টাইটানোবোয়া বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এদের মধ্যে যদি কখনো লড়াই হতো তাহলে কে জিতত এই দুটি প্রাণী প্রথমে একে অপরকে মেরে ফেলার চেষ্টা করত প্রথমে টাইটানোবোয়া মেমেথকে পেঁচিয়ে ধরার চেষ্টা করত কিন্তু মেমেথ আকৃতিতে অনেক বড় ছিল যার কারণে টাইটানোবোয়ার পক্ষে মেমেথকে পেঁচিয়ে ধরা কোনো সহজ কাজ হতো না আর পেঁচিয়ে ধরতে গেলেও মেমেথ তার বিশাল দাঁতের সাহায্যে টাইটানোবোয়ার উপরে আক্রমণ করে বসত আর একবার যদি টাইটানোবোয়া মেমেথের পায়ের নিচে পড়ে যেত তাহলে ওজনের চাপে টাইটানোবোয়া সেখানেই মারা যেত কিন্তু টাইটানোবোয়া যদি কোনো কৌশলে একবার মেমেথের শরীরকে পেঁচিয়ে ধরতে পারত তাহলে মেমেথের পক্ষে আর কিছুই করার থাকতো না কারণ টাইটানোবোয়ার প্যাচ খোলার মতো মেমেথের কাছে কোনো প্রকার ডিফেন্স মেকানিজম নেই আর সেই সুযোগেই টাইটানোবোয়া প্রচুর চাপ প্রয়োগ করে রক্ত চলাচল বন্ধ করে মেমেথকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলত অর্থাৎ মেমেথ ততক্ষণ পর্যন্তই টাইটানোবোয়ার সাথে লড়াই করতে পারত যতক্ষণ না পর্যন্ত টাইটানোবোয়া পেঁচিয়ে ধরত সুতরাং এই তথ্যগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে যে প্রতি 10 বারে 7 বারই মেমেথ জিততো আর 3 বার টাইটানোবোয়া জিততো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন